Assalamualaikum everyone. চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কি বাসার পাশে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন ভাবি আছে, ওই ভাবির মেয়ের বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমাদেরকে ইনভাইট করলো, আমরা যাচ্ছি। তো ভাবি খুব রিকোয়েস্ট করে বলেছে, ভাবি খুব রিকোয়েস্ট করে বলল ভাবি শাড়ি পরে আইসেন। তো আমি বিকেল 6টার সময় রেডি হলাম, আর শাড়ি তো কতবার যে চেঞ্জ করেছি তা তো মানে বলাই বাহুল্য। কারণ শাড়ি পরাটা আমার যদি যদি কোনো কষ্টের কোনো কাজ থেকে থাকে, তাহলে আমি মনে করি মেকআপ করা আর শাড়ি পরা এই দুইটা জিনিস আমার জন্য অনেক কঠিন। শাড়ি আমি পরতেই পারি না, শাড়িটা পরলে আমি হাঁটতে পারি না। তারপরও ভালোভাবে যে শাড়িটা পরতে পেরেছি তা তো অনেক খুশির একটা ব্যাপার। তো আমরা বাসের ফেরমাতার সামনে দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি, কারণ শাড়ি পরে ভাবির বাসায় হেঁটে যাওয়া সম্ভব না। তো আমরা বাস দিয়ে গিয়েছি আর কি, আর এই ভাবির বাসায় এসে গেলাম। আর বাসার ভেতর গিয়ে দেখি ভাবি শাড়ি পরে নাই। তো ভাবি আমাকে বলছে শাড়ি পরার জন্য হেল্প করার জন্য আর কি। ভাবি প্রায় বিয়ের দিন ভাবি নাকি শাড়ি পরেছিল, এরপরে নাকি একদিনের জন্য মানে শাড়ি পরে নাই। তো ভাবিও খুব এক্সাইটেড ভাবির হাজব্যান্ডকে দেখাবে শাড়ি পরিয়ে। তো ভাবি আমাকে বলছে আর কি, আমি তো একবারই অবাক যে বিয়ের দিন শাড়ি পরেছে আর এত বছরের মধ্যে শাড়ি নাকি পরে নাই। প্রায় নয় বছর হয়ে গিয়েছে আর কি ভাবির বিয়ে যে হয়েছে। তো ভাবিকে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, আর সেই সাথে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছি, খুব ভাবি ফান করে কথা বলতে পারে। তো ভাবির মুখ থেকেই শুনুন। আমরা যে আইসি আপনার কেমন লাগতেছে? অনেক বেলা আমি আনন্দের ঠেলায় মুগ্ধ কথা বাড়িতে। তো আজকে এতটুকু পর্যন্তই থাকুক, পরবর্তী ভিডিও দেখা।